নমস্কার শুভ সন্ধ্যা র‍্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আজ হলো দেবীপক্ষের সূচনা মহালয়ার ভোরে শিলিগুড়ির লালমোহন মৌলিক নিরঞ্জন খাতে তর্পণ করলেন বহু মানুষ মহানন্দা খাতে উপচে পড়ে ভিড় মহালয়ার ভোরে শিলিগুড়ির লালমোহন মৌলিক নিরঞ্জন খাতে তর্পণ করে কুমোরটুলিতে গিয়ে মৃন্ময়ী মায়ের চক্ষুদান করেন শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার শিলিগুড়ির বিভিন্ন দুর্গাপূজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্রের পুনেতে হেলিকপ্টার দুর্ঘটনা বুধবার সকালে এই ঘটনায় দুজন পাইলট ও এক ইঞ্জিনিয়ারের মৃত্যু হয় একাধিক দাবিতে মহালয়ার দিনে কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল করল জুনিয়র চিকিৎসকেরা অভয়ের বিচার সহ একাধিক দাবিতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালেও বিক্ষোভে সামিল হলেন জুনিয়র চিকিৎসকেরা দুর্গাপূজোর আর কয়েকটা দিন বাকি মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আজ শিলিগুড়ির বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে দুর্গাপূজোর গাইড ম্যাপ প্রকাশ করা হলো গাইড ম্যাপ প্রকাশ করেন পুলিশ কমিশনার সি সুধাকর সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা মেটেনি বোনাস সমস্যা 20% বোনাসের দাবিতে বুধবার দার্জিলিং স্টেশন থেকে চক বাজার পর্যন্ত মিছিল সমাবেশের পাশাপাশি রাস্তায় বসে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে চা শ্রমিকেরা দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শ্রমিকেরা কোচবিহার থেকে শিলিগুড়িতে গাঁজা পাচার করতে এসে গ্রেফতার হলো দুই যুবক উদ্ধার হয়েছে 21 কেজি গাঁজা প্রতি বছরের মতো এবছরও রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের দেমদেমায় স্বর্গীয় মহেন্দ্রনাথ রায় শ্মশান ঘাটে অমাবস্যা উপলক্ষে কালী পুজো ও বট পাকুরের বিয়ের আয়োজন করা হলো খড়িবাড়ির পানি ট্যাঙ্কি সংলগ্ন ধাকরু মোড় 327 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাল বোঝাই লরি যদিও ঘটনায় হতাহতের খবর নেই মহালয়ার পূর্ণলগ্নে আলিপুরদুয়ার সাংস্কৃতিক সংস্থার তরফে বামুনহাট প্যাসেঞ্জার ট্রেনে সংস্কৃতি যাত্রা আয়োজিত হলো সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব এক্স হ্যান্ডেল থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও সঙ্গে থাকুন দেখে থাকুন শিলিগুড়ি টাইমস